আসেনি, আমরা এখনছি দিনহাটা ভেটাগুড়িতে। এখানে আসছি আমার ভাইয়ের বাড়িতে, যেহেতু আমার ভাসুরের বিয়ে, বিয়ের ইনভাইট করতে, তো ভাইয়ের আবার বিয়ে হয়েছে, তোমাদের দাদা ভাই আমি এখানেই ছিলাম দিদির বাড়িতে, ভাইয়ের আর একটা মানে পিসির বাড়িতে। আমাদের সাথে ভালো পরিচয়, মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে, আমাদের সাথে না, মানে যখন কাজ করতো আমাদের ওইদিকে পেট্রোল পাম্পে তখন পরিচয় হয়। তো এখানে তো আমি বললাম যে যাও ওদেরকেও বলে আসো, তো ওদেরকে বলে আসলো, তাদের ভাইয়ের যে দিদি একটাই দিদি, তো আমারও তো কোনো নিজস্ব দিদি নেই, তো ভাইকে মানে ভাইয়ের বাড়ি এসে ভাইয়ের দিদিকে বলে আসলাম, মানে ভাইয়ের দিদি বলতে আমারও দিদি, তো বলে আসলাম। তো এখন আজকে বাড়ি চলে যাব, তো গেলে আমার মাসির বাড়ি যাব, মামার বাড়ি, সবার বাড়ি তোমাদেরকে দেখাবো। তো চলো, আমার ভাইয়ের মেয়েকে কোলে নিয়েছে, এই যে দেখো। তো বাড়ি চলে যাব, তো ভিডিও করছি, আবার কবে আসবো না আসবো। তো আমার মেয়েও আবার ওকে বোনকে পেয়ে খুব দেখি বই দেখে আর হাসে। তো চলো দেখি রান্না কি রাচ্ছে করতেছে, রান্না ভাই রান্না করতেছে, এটা ভাই কাটাকাটি করে দেখো তামাক করে, তো তামাক তামাক কথা অনেকটা, এই যে এরকম করে রাখছে তামাকগুলো, তো এদিকে আবার ফুলের গাছটা, এই যে ওদের বাড়ি, পুরো বাড়িতে। তো ফ্রেন্ড খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হবো, বাড়িতে যাবো, যেতে লাগবে বাড়িতে, তো চলো। আমরা রেডি হচ্ছি, এই যে মা নসিকি মানে পপ বানাচ্ছে, এমন মানে মানে আজকে আমরা যাচ্ছি দাদু বাড়িতে, তিনটা দাদু বাড়িতে নিমন্ত্রণ করতে। হেঁটে উঠে বললাম এই যে পিছনের সিটে, এই যে তোমার দাদা ভাই, আমি তো যাচ্ছি চলে, এই যে হাওয়া চলে আসলাম কুচবিহার বাস স্ট্যান্ডে, এই যে এখানে মেয়ে আমি দাঁড়িয়ে যাচ্ছি, এবার যাবো মাসিদের বাড়ি। তো দুটোতে ওটা বললাম যাচ্ছি মাসিদের বাড়িতে, মেয়ে ওদিকে বসে আমরা এদিকে। কুচবিহার এসে যে ঘোরাঘুরি, এটা হচ্ছে রাজমাতা ডিগ্রি কুচবিহারের। দেখি বাড়ি চলে আসলাম, বাসে অনেক ভিড় ছিল, ব্লগ করিনি মানে ভিডিও করিনি, তো ব্লগটা আজকে করেছি আজকে সারাদিনের। তো কী হয়েছে বলো তো, তো এত ভিড় ছিল, এত চাপাচাপি মানে ভিডিও করতে পারিনি, তো ডাইরেক্ট যে বাড়ি এসলাম, যে ওইখান থেকে মামার বাড়ির মানে ছাদ থেকে দেখালাম যে কত উঁচু থেকে আমার পা শিশির করতেছে, একটু বেশি কথা বলিনি। তো বাড়ি চলে আসলাম, হোটেলের আওয়াজ শুনে বুঝতে পারছো আমাদের বাড়ির আওয়াজ, বাড়িতে চলে আসলাম কালকে, তো ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে তো
ভিডিওটা আজকে শেষ করলাম এখানে। তো তোমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আমাদের কিছু কিছু গ্রামের দৃশ্য ছিল সকালের আর কি, যেখান থেকে মানে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। তো যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা হলো। টাটা।